ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট, 5000 মোস্ট ইম্পর্টেন্ট জিকে ইন বেঙ্গলি। আমরা স্টাডি মেটেরিয়ালের এর আগে 1 থেকে 30 নম্বর পার্ট করেছিলাম। তোমরা যারা যারা এর আগের পার্টগুলো দেখো নি, ভিডিও স্ক্রিনের উপরে ডান দিকে একটা আই বাটন দেখতে পাবে, ওখানে গিয়ে একটু ক্লিক করে নাও, তাহলে তোমরা আগের পার্টগুলো সবকটা দেখতে পেয়ে যাবে। আমরা ওই স্টাডি মেটেরিয়ালই একটা সেকেন্ড এডিশন স্টার্ট করছি আজকে থেকে, যেটার আজকে পার্ট নাম্বার 31টা দেখে নেব। আমার মোট 65টার মতো পার্ট রেডি করা হয়ে গেছে, যেগুলো তোমাদের সাথে আমি রেগুলার শেয়ার করব। তোমরা রেগুলার এগুলো নোট করতে থাকো, আদারওয়াইজ আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো। পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করবে একটু দেখে নাও। তো এখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট নলেজ অ্যাকাউন্ট .in-এ তোমরা যদি আসো, তাহলে তোমরা এই মেনু অপশানটা পাবে। এখানে দেখো একটা মেনু অপশান রয়েছে, প্রথমের মেনু অপশানটাতে ক্লিক করলে দেখো পরপর সবকটা রয়েছে। তো তোমরা এখানে 5000 বাংলা জিকে পিডিএফ ডাউনলোড যে কোনো একটা অপশানে ক্লিক করলে সেই পেজে ঢুকে যাবে, আর তোমরা সেখান থেকে গিয়ে দেখবে একদম নিচের দিকে ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া তোমরা ফ্রি অনলাইন মক টেস্ট .in এখানে গিয়েও কিন্তু মক টেস্ট অনলাইনে দিতে পারবে। এখানে গিয়ে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে তিনটে যে বার আছে এই তিনটে বারে গিয়ে মক টেস্টে ক্লিক করবে। মক টেস্টে ক্লিক করলে তোমাদের সামনে দেখো সবকটা মক টেস্ট পরপর চলে আসবে। এরপর এখানে গিয়ে তোমরা যদি দেখো প্রথমেরটাতে আমি ক্লিক করলাম, পরপর দেখো এখানে মক টেস্টের জায়গা রয়েছে। স্টার্ট কুইজ তোমরা ক্লিক করবে, স্টার্ট কুইজ ক্লিক করলেই কিন্তু মক টেস্ট স্টার্ট হয়ে যাবে এবং এখান থেকে মক টেস্ট তোমরা দিতে পারবে। এখানে প্রত্যেক ধরনের প্রশ্ন রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিই কীরকম ধরনের প্রশ্ন এখানে রয়েছে। দেখো রিজনিং, ম্যাথ, যে যে ধরনের প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডিতে আগের বারে হয়েছিল, যত ধরনের রিজনিংয়ের ক্যাটাগরি ছিল সব ধরনের আমি রিজনিং এখানে ইনক্লুড করে দিয়েছি। তোমরা যারা যারা অনলাইনে মক টেস্ট দিতে চাও তারা একটু এখানে গিয়ে ভিজিট করে নাও, তাহলে কিন্তু তোমরা আশা করি তোমাদের প্রিপারেশনের জন্য এটা খুব হেল্পফুল হবে। সো এইভাবে তোমরা নেক্সট করে 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 এখানে যত নম্বরের দেখো এগুলো 20 নম্বরের মক টেস্ট রয়েছে, এরপরে ওখানে 30 বা উইকলি একটা করে 100 মার্কসের মক টেস্ট প্রোভাইড করা হবে। তোমরা মক টেস্টগুলো ওখানে ওখানে এইভাবে গিয়ে কিন্তু অ্যাটেন্ড করতে পারো। তো প্রথম যে প্রশ্নটা দেখবো আমরা, দেখো দ্য ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়। দ্য ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া বন্ধুরা স্থাপিত হয়েছিল 1981 সাল। এখানে 1981 সালটা হয়ে যাবে, তোমরা এগুলো একটা একটা করে নোট করতে থাকো। ভারতের গভীরতম বন্দর কোনটি? ভারতের গভীরতম বন্দর হচ্ছে পারাদ্বীপ। কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্দর রয়েছে? সর্বাধিক সংখ্যক বন্দর রয়েছে মহারাষ্ট্রে, মোট 48টা বন্দর। পরেটা দেখবো কোন বাংলা উপন্যাসটি প্রথম জ্ঞানপীঠ সম্মানের ধন্য হয় বা জ্ঞানপীঠ সম্মান ধন্য হয়। কোন বাংলা উপন্যাসটি প্রথম জ্ঞানপীঠ সম্মান ধন্য হয়? তো এক্ষেত্রে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা বন্ধুরা প্রথম বাংলা উপন্যাস যেটা জ্ঞানপীঠ সম্মান মানে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল, জ্ঞানপীঠ সম্মান ধন্য হয়েছিল। প্রথম কোন বাঙালি লেখিকা জ্ঞানপীঠ সম্মানে সম্মানিত হয়? জ্ঞানপীঠ পুরস্কার যেটা প্রথম যে বাঙালি লেখিকা পেয়েছিলেন তিনি হচ্ছেন আশাপূর্ণা দেবী। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন কিন্তু ভিপি মেনন। প্রথম কোন বাঙালি জ্ঞানপীঠ সম্মানে সম্মানিত হয়? তো এক্ষেত্রে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক আগেরই প্রশ্নটা। আর কোন উপন্যাসের জন্য সেটা আমি তোমাদেরকে আগের বারে বললাম। কোন বাঙালি প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? তো এক্ষেত্রে জীবনানন্দ দাশ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ইনি প্রথম মানে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হচ্ছেন চন্দ্রশেখর ঘোষ। নদীর মাঝে বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? নদীর মাঝে বিশ্বের বৃহত্তম দ্বীপ হচ্ছে মারাজো। প্রথম কোন কবি ইংরেজিতে হোমারের মহাকাব্য অনুবাদ করেন? তো এক্ষেত্রে আমাদের আলেকজান্ডার পোপ হয়ে যাবে উত্তর। প্রথম কোন বাঙালি লেখিকা ম্যাগসেসে পুরস্কারে অভিনন্দিত হয় বা ম্যাগসেসে পুরস্কার পায়? ম্যাগসেসে পুরস্কার পায় মহেশ্বেতা দেবী, যিনি প্রথম বাঙালি লেখিকা ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। এরপর কোন শহরকে দক্ষিণ আমেরিকার প্যারিস বলা হয়? দক্ষিণ আমেরিকার প্যারিস বলা হয় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সকে। রবীন্দ্রনাথের রচনা প্রথম ইংরাজি অনুবাদ কে করেন? রবীন্দ্রনাথের রচনা প্রথম ইংরাজি অনুবাদ করেছিলেন বিপিনচন্দ্র পাল। সিমলা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? সিমলা চুক্তি প্রথম স্বাক্ষরিত হয় মানে যেটা স্বাক্ষরিত হয় এটা 1972 খ্রিস্টাব্দে সিমলা চুক্তি।
উরুগুয়ে ও আর্জেন্টিনার বিস্তীর্ণ তৃণভূমিকে কি বলা হয়? উরুগুয়ে আর আর্জেন্টিনার বিস্তীর্ণ তৃণভূমিকে বলা হয় গ্রান চাকো। নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত রয়েছে কানাডাতে। ইরাকের রাজধানীর নাম কি? ইরাকের রাজধানীর নাম বাগদাদ। পরেরটা দেখো, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটা? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা মোট 9টা, আগে 7টা ছিল, এখন জম্মু কাশ্মীরের ব্যাপারটা হওয়ার পর থেকে কিন্তু এটা 9টা হয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রীর পদটি কোন দেশের আদলে তৈরি? ভারতের প্রধানমন্ত্রীর যে পদ, এটা বন্ধুরা ইংল্যান্ডের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে, তো এখানে ইংল্যান্ড হয়ে যাবে আমাদের উত্তর। কালিন্দী উপন্যাসটি কার লেখা? কালিন্দী যে উপন্যাস, সেটা লেখা বন্ধুরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। কোন কোম্পানি বিধানসভা ভবন তৈরি করেছিলেন? বিধানসভা ভবন তৈরি করেছিলেন মার্টিন বার্ন। মার্টিন বার্ন বিধানসভা ভবন তৈরি করেছিলেন। বড়োদার শহরের নতুন নাম কি? বড়োদার শহরের নতুন নাম বন্ধু ভদোদরা, এর আগে এটা বড়োদা ছিল, এখন ভদোদরা হয়েছে। কি উপলক্ষে আকবর ফতেপুর সিক্রি গ্রহণ শহর নির্মাণ করেন? ফতেপুর সিক্রিটা পুত্রের জন্মের আনন্দ উৎসব পালন করার জন্য আকবর নির্মাণ করেছিলেন। দুই বা ততোধিক নদীর মধ্যবর্তী ব্যবধান এলাকাকে কি বলা হয়? তো এক্ষেত্রে জলবিভাজিকা হয়ে যাবে আমাদের উত্তর। ভারতের সহযোগিতায় মুখ্য জলবিদ্যুৎ কেন্দ্র কোন দেশে নির্মিত হয়েছে? মুখ্য জলবিদ্যুৎ কেন্দ্র এটা হয়েছে ভুটানে। ভারতের সহযোগিতায় ভুটানে একটা জলবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, যেটা ভুটানের একটা গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র। ফুজিয়ামা ও ভিসুভিয়াস কী ধরনের পর্বত? ফুজিয়ামা, ভিসুভিয়াস, এগুলো এক ধরনের আগ্নেয় পর্বত। ফোর্ট উইলিয়াম কার স্মৃতিতে এই নামকরণ? ফোর্ট উইলিয়াম বন্ধুরা, এটা ইংল্যান্ডের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামকরণ, মানে নাম অনুযায়ী রাখা হয়েছিল। কোন ধর্মগুরু অমৃতসর শহরের কাছে লোহগড় দুর্গ তৈরি করেছিলেন? লোহগড় দুর্গ তৈরি করেছিলেন গুরু হরগোবিন্দ। ভারতীয় মহিলা ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে প্রথম টেস্টে প্রথম সেঞ্চুরি করেন কে? তো এক্ষেত্রে শান্তা রঙ্গস্বামী আমাদের উত্তর হয়ে যাবে। 1956 সালে এশিয়ার প্রথম নিউক্লিয়ার রিয়্যাক্টর তৈরি হয় ভারতে, এটার নাম কি? তো এটার নাম বন্ধুরা অপ্সরা। নেপালের জাতীয় পাখির নাম কি? নেপালের জাতীয় পাখির নাম পাহাড়ি ইগল। প্রথম সাফ গেমস কোথায় হয়েছিল? সাফ বলতে SAAF, তো এই গেমটা প্রথম যেটা হয়েছিল নেপালে। চশমা কে আবিষ্কার করেন? আলেকজান্দ্র স্পিনা। স্পিনা চশমা আবিষ্কার করেছিলেন। নেলসন ম্যান্ডেলা কোন সালে জওহরলাল নেহরু পুরস্কার পান? 1986 সালে নেলসন ম্যান্ডেলা জওহরলাল নেহরু পুরস্কার পেয়েছিলেন। বায়োটিন কোন ভিটামিনকে বলে? বায়োটিন বলে ভিটামিন এইচকে, ভিটামিন এইচকে বায়োটিন বলে। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? তো এটা যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি। অলিম্পিক থিয়েটার কোথায় আছে? অলিম্পিক থিয়েটার এটা রয়েছে লন্ডনে। কোন আঁশ চোখে দেখা যায় না? প্লাকয়ের আঁশ বন্ধুরা চোখে দেখা যায় না। আলতামিরা গুহাচিত্র কোথায় অবস্থিত? আলতামিরা গুহাচিত্র স্পেনেতে রয়েছে। ভারতে তৈরি প্রথম ইংরেজি ছবির নাম? ভারতে তৈরি প্রথম ইংরেজি ছবির নাম নূরজাহান। কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম নেই? তো এক্ষেত্রে এটা তিমি। তিমির তিমির একটা স্তন্যপায়ী প্রাণী যার দেহে কিন্তু লোম নেই। মণিপুরকে ভারতের মণি কে বলতেন? মণিপুরকে ভারতের মণি বলতেন জওহরলাল নেহরু। দাদরা ও নগর হাভেলির প্রধান বিচারালয় কোথায়? দাদরা নগর হাভেলির প্রধান বিচারালয় মুম্বাইয়ে। আলিনগরের সন্ধি হয় কত খ্রিস্টাব্দে? আলিনগরের সন্ধি হয়েছিল 1757 সালে। আমি কদিন আগেই তোমাদের শুধু সন্ধি নিয়ে একটা সেপারেট ভিডিও দিয়েছিলাম, ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সন্ধি। পুষ্পগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটা রয়েছে কর্ণাটকে। ইরানের রাষ্ট্রপতির নাম? ইরানের রাষ্ট্রপতির নাম ডক্টর হাসান রুহানি। মার্কোপোলো কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? মার্কোপোলো বন্ধুরা এসেছিল সুলতান মাহমুদের রাজত্বকালে। হরপ্পা সভ্যতাতে কোন বৃক্ষকে পূজা করা হতো? তো এটা করা হতো পিপল গাছকে। কর্ণাটকের নবাব কে ছিলেন? কর্ণাটকের নবাব ছিলেন আনোয়ার উদ্দিন। এগুলো দেখো একটু অপশান, আমি যেখান থেকে কালেক্ট করেছি সেখানে অপশানগুলো দেখে তোমাদের একটু অ্যান্সার করতে হবে এগুলো, তো
তো এক্ষেত্রে আনোয়ার উদ্দিনটা উত্তর হয়ে যাবে। শিখ ধর্মের লঙ্গর পদ্ধতি কে শুরু করেন? তো এক্ষেত্রে এটা গুরু অঙ্গদ দেব, আমাদের উত্তর হয়ে যাবে। সো এগুলো ছিল আজকের পাঠের প্রশ্ন, আমরা নেক্সট দিন আবার একটা পার্ট কভার করব। আর তোমরা যারা যারা পিডিএফটা কালেক্ট করার, একটু গিয়ে পিডিএফটা কালেক্ট করে নাও। আদারওয়াইজ তোমরা সব থেকে বেটার হবে, এগুলো প্রত্যেক দিন মানে খাতাতে লিখতে থাকো একটা একটা করে কোয়েশ্চেন, তাহলে তোমাদের তাড়াতাড়ি এগুলো রেডি হয়ে যাবে। আর যদি তোমরা ফ্রি এতে অনলাইন মক টেস্ট দিতে চাও রেলওয়ে গ্রুপ ডি আর এনটিপিসির জন্য, তোমরা আমাদের মানে যেটা ফ্রি অনলাইন মক টেস্ট .in আমি তোমাদেরকে বলেছি, ওখানে চলে যাও। ওখানে আমি রেগুলার তোমাদের জন্য একটা করে মক টেস্ট পাবলিশ করছি, তোমরা ওখান থেকে মক টেস্টগুলো রেগুলার দিলে তোমাদের পরীক্ষার জন্য আশা করি খুব হেল্পফুল হবে। তো আবার তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে কথা হবে, আপাতত ধন্যবাদ। ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর সাথে সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নিয়ে একদম প্রথমে অল নোটিফিকেশনটাতে ক্লিক করে নাও, তাহলে তোমরা নেক্সট সবকটা ভিডিও নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে।